ইফতার মুখে দিয়েই আমার শাশুড়ি ভ্রুজরা কুচকে বললেন বৌমা নাস্তাকে লবণ বেশি দিয়েছো আমি শরবতের গ্লাসে চুমুক দিচ্ছিলাম অন্য কোনো নাস্তা তখনও মুখে দেয়নি আমার শাশুড়ির কথা শুনে শরবতের গ্লাসটা রেখে তাড়াতাড়ি নাস্তা মুখে দিলাম নাস্তা মুখে দিয়ে বুঝতে পারলাম ছোলায় লবণ বেশি হয়েছে কিছুটা মুখ কাচে করে বললাম হয়তো ভুলে দুবার লবণ দিয়ে ফেলেছিলাম আম্মা আমার শাশুড়ি আর কোনো কথা বললেন না তিনি তার নাস্তার প্লেটটা ঠেলে সরিয়ে দ্রুত পায়ে তার নিজের ঘরে চলে গেলেন তার পেছন পেছন গেল আমার স্বামী শুভ নাস্তার টেবিলে আমি একা বসে থাকলাম খাবারে লবণ বেশি হওয়ার মতো ছোট্ট একটা ব্যাপারে এত সিংক্রেট হতে পারে তা আমি কখনো কল্পনাতেও ভাবিনি আকস্মিক এই ঘটনায় আমার এতটাই খারাপ লাগছিল যে আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগল বিয়ের পরে শ্বশুরবাড়িতে এটাই আমার প্রথম রমজান রোজা রেখে বাসার সব কাজ আমাকেই করতে হয় বাসায় আমরা তিনজন মানুষ আমি শুভ আর আমার শাশুড়ি কিন্তু আমাকে ইফতার রাতের খাবার আর সাহারি মিলিয়ে তিন বেলায় আটজন মানুষের জন্য রান্না করতে হয় কারণ এই তিন বেলা আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে খাবার পাঠান একজন মা তার মেয়ের বাড়িতে খাবার পাঠাবেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও তো মানুষ রোজা রেখে এই গরমে চুলার সামনে এতক্ষণ থাকতে আমারও কষ্ট হয় এত পরিশ্রম করার পরেও সামান্য ভুলের কারণে এমন ব্যবহার মেনে নিতে পারছি না আমার কষ্ট হচ্ছে আম্মার ঘর থেকে শুভকে বের হতে দেখে তাড়াতাড়ি দুহাতে চোখ মুছে ফেললাম যাতে শুভ আমার চোখে পানি দেখে না ফেলে শুভ নাস্তার টেবিলে না বসে বাসা থেকে বেরিয়ে গেল যাবার সময় বলল দরজাটা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দিয়ে নাস্তাগুলো ঢেকে রেখে নিজের ঘরে এসে শুয়ে থাকলাম চুপচাপ শুয়ে থাকতে থাকতে চোখ লেগে এসেছিল প্রায় আমার শাশুড়ির কণ্ঠ শুনে তন্দ্রা কাটল রুবি ঘুমিয়ে পড়েছ নাকি রাতের রান্না বসাবে কখন এক প্রকার রাগ অভিমান থেকে তার কথার কোনো জবাব দিলাম না ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম আমার কোনো সারা শব্দ না পেয়ে তিনি চলে গেলেন ভেবেছিলাম আজ রান্নাই করব না কিন্তু বেশিক্ষণ রাগ করে থাকতে পারলাম না রান্না না করলে মানুষগুলো খাবে কি সেটা ভেবেই বিছানা থেকে নামছিলাম ঠিক সে সময় রান্নাঘর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনে দ্রুত পায়ে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম রান্নাঘরের মেঝেতে ভাতের হাড়ি কড়াকড়ি খাচ্ছে আমার শাশুড়ি একপাশে নিজের হাত চেপে ধরে দাঁড়িয়ে আছেন জিজ্ঞেস করলাম আম্মা আপনার কিছু হয়নি তো তিনি আমার কথার জবাব না দিয়ে ফ্লোরে পড়ে থাকা ভাত তুলতে তুলতে বিড়বির করে বলতে লাগলেন নিজের কপালে সুখ শান্তি নেই মানুষকে দোষ দিয়ে কি হবে লক্ষ্য করলাম রান্না করতে গিয়ে ওনার হাতের খানিকটা অংশ পুড়ে গিয়ে কালচে হয়ে গেছে অসুস্থতার কারণে রান্নাঘরে তিনি আসেন না অনেক দিন কিছুটা অপরাধবোধ থেকে বললাম আম্মা আপনি ঘরে যান হাতে ওষুধ লাগিয়ে দিন আমি রান্না করছি আমার শাশুড়ি খানিকটা কড়া গলায় বললেন তুমি গিয়ে শুয়ে থাকো আমার কাজ আমি করতে পারব তার কথার প্রতিবাদ করে বললাম রোজ তো আমি করি আজ না হয় একটু দেরি হয়েছে আমিও তো মানুষ নাকি ভুল আমারও হয় ভুল করে না হয় আজ একটু লবণ বেশি হয়েছিল তাই বলে আমার শাশুড়ি আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন তোমার এই একটু ভুলের জন্য আমার মেয়েকে থাপ্পড় খেতে হয়েছে অপমানিত হতে হয়েছে আমি কিছু বুঝতে না পেরে বললাম কেন কে মেরেছে কে অপমান করেছে শাশুড়ি আমার দিকে না তাকিয়ে চুলায় ভাতের হাড়ি বসিয়ে দিয়ে ড়বির করে বললেন মেয়েকে কি মানুষের ঘরে বিয়ে দিয়েছি জানোয়ারের ঘরে বিয়ে দিয়েছি পোয়াতে মেয়ে রান্না করতে কষ্ট হয় বলে তিনবেলা খাবার পাঠিয়ে দেয় একদিন একটু ভুল না হয় হয়ে গেছে তাই বলে গায়ে হাত তুলতে হবে আমি জিজ্ঞেস করলাম আপনি কিভাবে জানলেন আপাকে তারা মেরেছে অপমান করেছে তিনি আগের মতোই বিড়বির করে বলতে লাগলেন কে আর বলবে যখনই খাবার মুখে দিয়ে দেখলাম লবণ বেশি হয়েছে তখনই ঘরে গিয়ে মেয়েকে ফোন করেছি কারণ আমি জানি খাবারই এই লবণ বেশি হবার সামান্য ব্যাপারটা ওর শ্বশুরবাড়ির লোকজন খুব সহজভাবে নেবে না ফোন রিসিভ করে মেয়েটা আমার কাঁদতে কাঁদতে বলছিল আম্মা আমাকে বাসায় নিয়ে যান তাই সাথে সাথে সুফুকে পাঠিয়ে দিয়েছি ওকে নিয়ে আসার জন্য বাচ্চাটা না হওয়া পর্যন্ত ও এখানেই থাকবে কথাগুলো বলবার সময় শাশুড়ির গলাটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল কথাগুলো শুনেই বোঝা যাচ্ছিল মেয়ের জন্য তার কত কষ্ট হচ্ছে আমি নিচু গলায় বললাম মেয়ের কষ্টটা ঠিক দেখতে পেলেন আম্মা আমাকে হয়তো কখনো মেয়ে ভাবতে পারেননি তাই কখনো আমার কষ্টটাকে আপনার কাছে কষ্ট মনে হয়নি রোজা রেখে এতগুলো মানুষের ইফতারের নাস্তা বানাতে হয় সাহারিতে উঠে রান্না করতে হয় কষ্ট তো আমারও হয় আমার কথা শুনে তিনি কিছুটা কোমল দৃষ্টিতে তাকালেন কিছু বললেন না রান্নাঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে গেলেন আমি শাড়ির আঁচলটা কোমরে বেঁধে রান্নার কাজে হাত দিলাম বারবার মনে হতে লাগল আমার কথায় আম্মা কষ্ট পায়নি তো আবার তাই রান্না শেষ করে আম্মার ঘরে উকি দিয়ে বললাম আম্মা আসব আম্মা বসে বসে তসবি পড়ছিলেন আমার দিকে তাকিয়ে হাতের ইশারায় ডেকে বললেন আসো ভেতর আসো আমি আম্মার বিছানার একপাশে দাঁড়িয়ে বললাম আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিয়ে আম্মা তিনি মৃদু হাসি হেসে বললেন মেয়ের কথায় মায়েদের কষ্ট পেতে হয় না আমার শাশুড়ির কথা শুনে তার প্রতি যত রাগ অভিমান ছিল সব যেন মুহূর্তেই দূর হয়ে গেল শুধুমাত্র তার একটা কথার কারণে তাকে আগের চেয়েও অনেক বেশি আপন মনে হচ্ছে